আমরা ওয়াদা করেছিলাম এবং আমাদের আমাদের ইস্তেহারের সেকেন্ড পয়েন্টটা ছিল, রাইট? সেকেন্ড পয়েন্টটা ছিল যে যারা মেম্বার হয়েছেন তারা পূর্ণ সম্মানের সাথে মেম্বার থাকবেন আজীবন, কোনো সরকার যদি তাদের খুন আইনি যদি প্রক্রিয়া তাকে বাধা না দেয় যে আইনি সে খুন করে ফেলছে বা অন্য অন্য গেছে আমার মানে, বাট আমাদের সমিতিগতভাবে একদম আমরা, এবং যারা শুধু তাই না, এবং আমরা আরও আদাবদ্ধ ছিলাম যে হ্যাঁ সমাজবিরোধী, এবং আমরা আরও আদাবদ্ধ ছিলাম যে লাইক এখানে ধরলাম 104-এর পরেও তো আমাদের 2-3 জন থাকতে পারে, 20 জন, যেমন এই আক্তার ভাই পুলিশের ছিল জুয়েল, ওই যে আমাদের বড় বিল্ডার জুয়েল বাদ পড়ছে, তো এরকম যারা আছে যারা আমরা জানি যারা আমাদের মেম্বার ছিল তারা তাদের বিগত টাকাটা দিয়ে এই কমিটিকে অ্যাপ্লাই করবে, আমরা মেম্বার করে নেবো, আমরা বাধ্যবাধ্য, ঠিক আছে? আর তোমরা কোনো কিছু প্রশ্ন আমাকে করলে কোনো অ্যান্সার পাবো না, লাইক তোমরা আমি জানি তোমরা যে প্রশ্নটা করবা ওই ব্যাপারে আমাদের মনসম্মত আমরা তো মিটিংয়ের মধ্যে ওইটা আসবে তখন বলতে পারবো, আর আমি আর কোনো কিছুভাবে বলতে পারবো না, ঠিক আছে? সামনে কার্যক্রম আমাদের ইস্তেহারে যেগুলো দিয়েছে এটা একটা বিরাট পয়েন্ট ছিল, এনারা একটা বিরাট পয়েন্ট ছিল যে আমাদের মধ্যে কোনোরকম আমাদের বৈরিতা না থাকে, ভুল বোঝাব যে না থাকে, তারা 2 বছর যাতে আমাদের ফুললি সাপোর্ট পায়, একেবারে ফুল সাপোর্ট, হ্যাঁ, তাদের যেমন যাতে একটা মতো না আল্লাহ আমরা কি কাই কে কাকে ভোট দিলাম না ভোট দিলাম এই যাতে কোনো ব্যাপারই তাদের মনে না থাকে, তারা আসছে তাকে কেউ তাদেরকে যাতে কেউ মিসগাইড না করে, তারা যাতে কোনোভাবে মিসগাইডেড না হয়, তারা আমাদেরকে সেবা করার যে সুযোগটা দিয়েছে আমরাও পূর্ণ আমাদের দক্ষতা দিয়ে 21 জন তাদেরকে ইনশাল্লাহ সেবা দেবো, তাই না? হ্যাঁ, এটা তো আমরা পূর্ণ এক। আমাদের ইসি কমিটি তো 4টা, ওটা আমাদের ইসি কমিটি 4টা, ঠিক আছে? তা আমাদেরকে একটু সুযোগ না আপনি ব্রেক, আমরা একটু ব্রেক আমরা একটু বসবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ, ওকে।